আটা চচ্চড়ি করতে আমাদের লাগছে পুঁই শাক, কুমড়ো, দেখো কুমড়োগুলোকে আমরা এরম কেটে রেখেছি, বিনস, আলু, বেগুন আর মটরশুঁটি। এই কটা উপকরণ দিয়ে আমাদের আজকে এই পুঁই শাকের ছ্যাঁচড়া বা পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ উপায়ে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পুঁই শাকগুলোকে দেখো আমরা এইভাবে কেটে রেখেছি, আর কেটে রেখে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। এখানে আমরা সয়াবিন আর বড়িও ব্যবহার করব। প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর আমরা বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখানে আমরা বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি। এবার বড়িগুলোকে আমরা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তুলে নেব। আমাদের বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা বড়িগুলোকে তুলে নিলাম। এবার আমরা ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়ন সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমরা ফাটিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পর সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে সয়াবিনও দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে ফোড়নের সাথে সবজিগুলিকে ভালো করে মিক্স করতে হবে। ইতিমধ্যে আমাদের মিক্সিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর হলুদের গুঁড়ো। আবারও আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি হালকা হাতে। নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা সামান্য পরিমাণে জল দেওয়ার পর মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের যে কেটে রাখা পুঁই শাকগুলো ছিল ওর মধ্যে দিয়ে দিলাম। অল্প অল্প করে পুঁই শাক দিচ্ছি আর নাড়ছি। দেখো এবার আমরা সমস্ত পুঁই শাকগুলোকে অ্যাড করে দেব। এবার পুঁই শাক দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুঁই শাক থেকে নিজস্ব জল বেরোয়, তাই আমরা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখব। এবার দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে এই রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার দেখো একটি ঢাকনার সাহায্য নিয়ে আমরা চাপা দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। চাপা দেওয়ার পর ফিরে এলাম, পুঁই শাকগুলো সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেছে, বাকিটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে। এবার দেখো আমরা আবারও মিক্স করে নিচ্ছি। নেওয়ার পর ভেজে রাখা বড়ি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও মিলিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বড়ি সয়াবিনটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। এবার ভালো করে মিক্স করে নিলাম আবারও। দেখো পুঁই শাকটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি। এই চিনিটা কিন্তু দিতে হবে ব্যালেন্সিংয়ের জন্য, তোমরা চিনির পরিমাণটা কম বেশি করতেই পারো। আজকের পর্বটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দিও। ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলো না। আজকের পর্বটা এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো।